বন্ধুরা, অনুরা বেগুন কেন আছেন? আশা করি অনুরা বেগুন ভালো আছেন, গম আছেন। চাট গাইয়া বদ্দা ইউরোফোর নতুন ব্লগত অনা বেগুনরে স্বাগত জানাই। হ্যালো ফ্রেন্ডস, স্বাগত চাট গাইয়া বদ্দা ইউরোপের নতুন ব্লগে। আজিয়া অনারারে দাহাইম বিদেশত গরুর বাগানত সবজি সাজ গড়িবেলায় আই প্রথমতে কি কি বুঝছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সবজি বাগান করতে আমাকে কি কি করতে হলো। তো অনারারে একটু দেখাই আই কি কি হাজ গজি অবাক হয়ে যাবেন গই। ও বাজি রে বাজি, আপন গাছ ইউন হাইটে যে হষ্ট ইয়ে, কারণ ইউন তো বিদেশে থনদিন ন গরি। এই গাছগুলি কাটতে আমাকে অনেক কষ্ট হয়েছে, কারণ আমার তো আসলে এই ধরনের কোনো অভ্যস্ত ছিলাম না। খুব কষ্ট হয়েছে এই গাছগুলি কাটতে, বাট আমি করতে পেরেছি। এই দেশের মাটির ভিতর খুব শক্ত শক্ত ফাতর থাকে, যার লাই একদম বেশি হস্টই। আপনারা অনেকেই জানেন বিদেশের স্পেশালি আয়ারল্যান্ডের যে মাটিতে অনেক ধরনের পাথর থাকে, যার কারণে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই কাজগুলি করছি। ওনারা শোন কত কষ্ট করে বেগে হাঁটি। এই গোড়াটা দেখেন, এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তোলার জন্য, শেকড় একটু গভীরে চলে গেছে। তুলতে পারতেছি না, বাট আই উইল গেট দেয়ার। কষ্ট করলে যে সাধন মেলে এটাই প্রমাণ। দেখতে পাচ্ছেন কত বড় কাছের এই গোড়া। হেউ, ইটস নট ইজি গাইস, গার্ডেনিং really hard work. এই যে যেটা টিকটকে দেখেছিলাম এটা এখন কমপ্লিট করলাম। আশা করছি এবারের সামারটা খুব সুন্দর হবে। আর এই যে গাই নানা ধরনের সবজি চাষ করবো, ওই পাশটা একটু দেখাচ্ছি আপনাদের। লেটস গো ফর দিস মিশন। ওকে, বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্য ভুলবেন না। আশা করছি আমরা বেগুন উত্তম ভিডিও কম লাগে, যদি ভিডিও যদি কম লাগে আমরা
আরবি টিভি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। অনুগ্রহ ভিডিও লই আবার দেখা হইব। বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন।